নতুন শিক্ষাক্রম সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা চিহ্নভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতি বহাল রাখা সহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মসূচি পালন করেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের শিক্ষা আন্দোলনের সম্মিলিত অভিভাবক ফোরামের ব্যানারে এই কর্মসূচি করা হয় এবং এতে প্রায় 150 অভিভাবক শিক্ষার্থী অংশ নেন। তাদের প্রধান তিনটি দাবি হলো, পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে, ব্যবহারিক কাজে ক্লাসে শেষ করতে হবে, অর্থাৎ যে ব্যবহারিক কাজ আছে সেই ব্যবহারিক কাজ ক্লাসে শেষ করতে হবে এবং এর খরচ স্কুলকে বহন করতে হবে। এছাড়া নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে কোনো নম্বর বা মূল্যায়নের সুযোগ রাখা যাবে না। কর্মসূচিতে পরীক্ষা ফিরিয়ে আনতে হবে, গুগল থেকে নয় বই থেকে পড়তে চায়, নতুন শিক্ষাক্রমের ব্যবহারিক কাজের অতিরিক্ত ব্যয়ভার সরকারকে নিতে হবে, লেখা সম্বলিত প্লে কার্ড ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী অভিভাবকরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি আমাদের ভালো লাগলে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।